আমাকে কেউ চিনতো না, ওনার সেটের কেউ, ইমেল ভাই ছাড়া ও সেটে কেউই চিনতো না আমাকে, তো যার কারণে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা বাট নিপুন ভাই ওয়াজ ভেরি স্পেসিফিক অ্যাবাউট মি। এইটা কেন, না হলে কোন আমি, কোন কাজ দেখে মুগ্ধতা বেড়েছিল? মানে মোশাদ ভাই এই যে, এই যে ওনার যে জার্নি, ওনার যে আসলে জার্নিটা হচ্ছিল, উনি ওনার জার্নিটা বলতেন এবং আমাকে খুব ইন্সপায়ার করতেন। আমাকে একদিন বলতেছেন যে শর্টটা যে শেষ করে এসেছি, শেষ করে এসে উনি সিঁড়িতে দাঁড়ায় আমাকে বলতেছেন যে তুই খুব সৎ অভিনেতা রে, তুই খুবই সৎ। এই বিষয়টা কতটা আনন্দ দিয়েছে বা ভুগিয়েছে, এবং মোশাররফ করিমের সাথে ডায়লগ ডেলিভারি এনজি কতগুলো হয়েছে? আমি যদি বলি যে মলয় মলয় চরিত্রটা এত সাবলীল হতে পেরেছে, সেটার অনেক বড় একটা, বড় দুইটা কারণ আছে। একটা হচ্ছে স্বাভাবিকভাবে এসআই চরিত্রে রেকি করার জন্য কতগুলো পুলিশের সাথে বা কি ছিল নিপুণের অর্ডারটা, কি ছিল নিপুণের একটা অবজারভেশন ছিল আপনার প্রতি যে হাসা যাবে না, খুব গম্ভীর থাকতে হবে, আর নিজের নিজেকে তৈরি করার জন্য কি করেছেন? নিপুন ভাইয়ের ব্রিফটা খুব চমৎকার ছিল। আমার সাথে যেদিন প্রথমবার কথা হয় সেই দিনই উনি স্পষ্ট কিছু ব্রিফ দিয়েছিলেন যে ক্যারেক্টারটাকে উনি এইভাবে দেখতে চান। তো যার কারণে আমার কাছে হচ্ছে ব্রিফটা খুবই স্পেসিফিক ছিল যে এই ক্যারেক্টারটা হাসবে না, এই ক্যারেক্টারটা খুবই অনেস্ট, এবং এই ক্যারেক্টারটা হচ্ছে দেখতে চায় ওই অনেস্টির জায়গাটাতে, এবং সবসময় টেনশনটা আছে, টেনশনটাকে ফিল করে রাখার ব্যাপার আছে, এবং আরো কিছু ব্রিফ ছিল ওই ক্যারেক্টারটার ইনার সাইকোলজি। ওই ওই একটা ব্রিফ, ওই ব্রিফের পরে হচ্ছে আমি আসলে শুধু নিজেকে নিজেকে আসলে এক্সপ্লোর করার চেষ্টা করেছি, যেটা আমি অন্য সমস্ত ক্যারেক্টারের সময় মধ্যেই করি, যে আমি খুঁজি এই ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলোকে বিভিন্ন জায়গায়, আমার আশেপাশে, আমার স্মৃতির মধ্যে বিভিন্ন জায়গায় খুঁজি। আমার অনেক বন্ধু আছে পুলিশ, আমি অনেক পুলিশকে, অসৎ পুলিশকে দেখেছি, কিন্তু সত্যি কথা বলছি দুর্ভাগ্যক্রমে আমার একেবারে সৎ পুলিশ অফিসার দেখা খুব, মানে একেবারেই একেবারেই নগণ্য। এটা এটা আর বেশি বলেন বলেন না, তাহলে ঝামেলা হতে পারে। আচ্ছা, তো আমি তখন নিজেকে আসলে ওই জায়গাটায় সেট করলাম যে তাহলে যদি এই দায়িত্বটা আমার উপরে থাকতো, আমি যদি আসলে একজন পুলিশ অফিসার হতাম, এসআই হতাম, তাহলে আমার এই দায়িত্বটাকে আমি কতটা অনেস্টির সঙ্গে পালন করতাম, তাহলে আমার কেমন হতো, আমার কাজগুলো কেমন হতো, আমার হাঁটা চলা, কথা বলা, সবকিছু। আমার ব্যক্তিগত মোস্তাফিজুর নূর ইমরানের থেকে এসআই মলয়ের ডিফারেন্সটা কোথায় কোথায় হবে, এটাকে আইডেন্টিফাই করার একটা প্রসেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, ইভেন দো সেটেও, কারণ সেট ছিল সবচেয়ে বড় জায়গা যেখানে আমি এক্সপ্লোরটা করতে পেরেছি একেবারেই টোটালি। তো যেহেতু রিপুন অন দা সেট স্ক্রিপ্ট লেখে, এই বিষয়টা কতটা আনন্দ দিয়েছে বা ভুগিয়েছে, এবং মোশাররফ করিমের সাথে ডায়লগ ডেলিভারি এনজি কতগুলো হয়েছে? খুবই অনেস্টলি স্পিকিং, আমি আমার জানি না খুব বেশি এনজি হয়েছে কিনা। আচ্ছা, আমি আমার আমার মনে পড়ে না, কারণ মানে আমি যখন কাজটা করছিলাম, আমি আমার সামনে মোশাররফ করিম আছেন, সিরিয়াসলি আমি সেইটাকে আমি মানে মাথায় নেইনি, বা আমি যখন 71 করেছিলাম, বা মানিহানি যখন করেছিলাম, বা অন্যান্য কাজগুলো আমার, এই কাজ কোথাও না, আমি আসলে ওই ব্যক্তি মানুষটাকে সামনে কখনো রাখি না পারফরমেন্সের সময়, আমি ওই ক্যারেক্টারটাকে সামনে রাখি। এবং আমি যেহেতু খুব রিয়াকশন নির্ভর অভিনেতা, তো মোশাররফ ভাই খুবই দুর্দান্ত, মানে আসলেই তো উনি লেজেন্ড, একেবারেই খুবই দুর্দান্ত অভিনেতা উনি। আমি 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 বরং আমার জন্য খুবই সুবিধে হচ্ছিল যে ওনার অ্যাকশন গুলো আমাকে রিয়াক্ট করতে সুবিধা করে দিচ্ছিল। আমি যদি বলি যে মলয় মলয় চরিত্রটা এত সাবলীল হতে পেরেছে, সেটার অনেক বড় একটা, বড় দুইটা কারণ আছে। একটা হচ্ছে ডিরেক্টর আশফাক নিপুন, দ্বিতীয়টা হচ্ছে মোশাররফ করিম, কারণ এই দুইজনের সাবলীলতা আমার মধ্যে বিষয়টাকে সাবলীল করে তুলেছে।
এবং এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে আমরা কাজটা করছিলাম, তো প্রেশারটা ওইভাবে আসলে না আমি ফিল করিনি। মোশাফ ভাই সেটে, মোশাফ ভাই সো হাম্বল, হি ইজ সো হাম্বল। আমি মানে আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে কখনোই আমার ফিল হয় নাই যে মোশাফ ভাই মানে মোশারফ করিম, আই এম ওয়ার্কিং উইথ দা মোশারফ করিম, এরকম না ফিল হয় নাই। ইয়েস ওসি স্যার, সেক্ষেত্রে যখন স্ক্রিপ্টটা বা নিপুন আপনাকে কিভাবে সার্চ করলো, এটা তো সেকেন্ড লিড ক্যারেক্টার টোটাল প্রোডাকশনে, তাই না? তো সেই জায়গা থেকে এর আগে কোনো অডিশন বা এর আগে আরো তিন চার জনের রেকি করে ঘটনাটা কি আমি জানি, তারপর একটু দর্শকদের সামনে আপনি বলেন। আমি হচ্ছে এই ঘটনাটা সিরিয়াসলি আমি জানতাম না, পরে আমি এটা নিপুন ভাইয়ের কাছ থেকে শুনছি। আমাকে কল করেছিলেন আসলে ইমেল হক, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা উনি কল করে বলেছিলেন এরকম একটা প্রজেক্ট আছে আশফাক নিপুনের, একটু আসেন একদিন কথা বলতে হবে। তো আমি তখন হচ্ছে আবার বঙ্গবন্ধু প্রজেক্টটা নিয়ে ইন্ডিয়াতে যেতে হবে, আমি চলে যাব, সো ওই টাইমলাইন নিয়ে খুব বিজি টাইম পার করতেছিলাম। তো তখন একদিন আমি গেলাম, নিপুন ভাইয়ের সাথে কথা হলো এবং আমি তখন ঠিকঠাক, হ্যাঁ আমারও পছন্দ হচ্ছে, আমি করতেছি ব্যাপারটা, এই পর্যন্ত আমি জানি। পরে আমি জানলাম যে নিপুন ভাই স্পেসিফিক্যালি আমাকেই খুঁজতেছিলেন এসআই মলয় ক্যারেক্টারের জন্য, এবং এছাড়া হচ্ছে নূর ইমরান মিঠু ভাই যিনি আছেন, যেহেতু আমাদের নাম প্রায় সিমিলার, তো মিঠু ভাই হচ্ছে, মিঠু ভাইকে নিয়ে আসা হয়েছিল। আমাকে কেউ চিনতো না ওনার সেটের, কেউ ইমেল ভাই ছাড়া ও সেটে কেউই চিনতো না আমাকে, তো যার কারণে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, বাট নিপুন ভাই ওয়াজ ভেরি স্পেসিফিক অ্যাবাউট মি। এই কেন, কোন কাজ, কোন কাজ দেখে মুগ্ধতা বেড়েছিল আমি আমি জানি না আসলে, এটা জিজ্ঞাসা জানতে চাননি? না আমি কখনো জিজ্ঞাসা করিনি আসলে, আমি একটু মানে আমি একটু আর কি মানে আমার অনেক সময় আমি অনেক কথা বলতে চাই হয়তো বলে উঠতে পারি না, একটু কমিউনিকেশনের ক্ষেত্রে জড়তা আছে আমার একটু, এটাকে আপনি আমি জানি না আসলে এটা কি হয় আমার, বাট আমার একটু একটু গোটায় থাকা ফিল বা একটু আলাদা থাকার, একটু আলাদা হয়ে থাকার একটু আছে আমার, মানে একটু রোগ আছে। আমি নিজেও বরিশালের ছেলে, মোশাফ করিম মোস্তাফিজুর নূর ইমরান দুজনই বরিশালা, তো এই বিষয়টা কিভাবে দেশি মানুষ অফস্ক্রিন আড্ডা কেমন হয়েছে? হ্যাঁ মানে আমার বাড়ি বাগেরহাট আর হচ্ছে মোশাফ ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল, তো একই বেল্টের আমরা, একই জায়গা, কিন্তু আড্ডাটা যখন আমাদের হয়েছে অফ মানে অফস্ক্রিন মানে সেটা দুর্দান্ত ছিল। এত কিছু শিখেছি এই মানুষটার কাছ থেকে আমি এই অল্প কয়েকটা দিনে। দুই একটা গল্প শেয়ার করেন না মানে জানতেও চাচ্ছি। মানে মোশাফ ভাই এই যে ওনার যে জার্নি, ওনার যে আসলে জার্নিটা হচ্ছিল, উনি ওনার জার্নিটা বলতেন এবং আমাকে খুব ইন্সপায়ার করতেন। আমাকে একদিন বলতেছেন যে শর্টটা যা শেষ করে এসেছি, শেষ করে এসে উনি সিঁড়িতে দাঁড়ায় আমাকে বলতেছেন যে তুই খুব সৎ অভিনেতা রে, তুই খুবই সৎ, তোর মধ্যে সৎ অভিনেতার খুব অভাব এই দেশে। মানে সিরিয়াসলি আমি তখন না আমি ওখান থেকে জাস্ট একটু সরে গেছি, বিকজ আই ওয়াজ ফিলিং সো মানে আমার খুব মানে খুব কান্না পাচ্ছিল আসলে, আমি এই জন্য মানে সরে গেছিলাম ওখান থেকে। এই 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 যে কথাটা মোশারফ করিম মানে উনি আমাকে বললেন, এটা আমার জন্য এক ধরনের ব্লেসিং আসলে, অনেক বড় একটা ব্লেসিং, কারণ আমিও নিজেও বিলিভ করি যে আসলে সততার সঙ্গেই তো কাজ করতে হয়, আমি তো করার চেষ্টা করেই আসছি এত বছর ধরে। তো বা ধরেন উনি আমাকে বলতেছেন যে দেখ আমি এই এই আমার লাইফে আমি এইভাবে এসছি, আমার লাইফের জার্নিতে, ওনার অনেকগুলো জার্নির কথা বললেন, ওনার কোচিং লাইফের টাইমের, ওনার যখন উনি দি মোশারফ করিম হয়ে ওঠেননি সেই টাইম লাইনের গল্পগুলো শেয়ার করছেন, আমি শুনছি অবাক হচ্ছি এবং এক ধরনের আস্থা তৈরি হচ্ছে যে সময় এখনো অত দেরি হয়নি আসলে, আই এম অন দ্য রাইট ট্র্যাক, যেটা করছি মন দিয়ে ধৈর্য ধরে, থিয়েটার থেকে তো যে ধৈর্যটা শিখেছি সেই ধৈর্যটা আসলে ঠিকঠাক এবং অনেস্টির সঙ্গে অ্যাপ্লাই করলে বোধহয় ভালো কাজগুলো নিয়েই